সর্বশেষ ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ ফোন হলো হুয়াওয়ে P30। হুয়াওয়ে P30 ক্ষমতার সাথে একটি চিত্তাকর্ষক ক্যামেরা রয়েছে, এটি তার ডিজাইনের সাথে অত্যাচর্য দেখাচ্ছে। তবে এটি P30 হিসেবে অনেক উপায়ে ভালো নয়। এর ওয়ারলেস চার্জিং এর মতো উচ্চ ফোনটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে। এতে শুধু আপনারা ভালো কিছু পাবেন সেটা কল্পনা শত ক্যামেরা, স্পঞ্জিল অপশন বিন্যাস এবং কার্টন প্রাপ্তি চিপসেট। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মোহাম্মদ সাইমন সাদিক, আপনারা দেখছেন আমার চ্যানেল সাইমন অফিসিয়াল। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হুয়াওয়ে P30 ফুল একটি রিভিউ এবং ফুল একটি স্পেসিফিকেশন বলতে যাচ্ছি। আমার সাথে ভিডিওর পুরোপুরি থাকবেন আশা করি। আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ফ্রেন্ড, চলেন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে রাখুন সাইমন অফিসিয়াল, পাশে আসা যে বেল আইকনটিতে ওটিকে ক্লিক করে রাখুন। P30 বিরুদ্ধে কিছু কথা বলবো। বৃহত্তর আপনারা হুয়াওয়ে P30 Pro থেকে নিম্নতর তখনও কোনো ওয়্যারলেস চার্জিং একটু ভারী মনে হয়। তো হুয়াওয়ে P30 ফোনগুলো ফটোগ্রাফি সম্পর্কে তো অনেকেই জানেন, যে ফটোগ্রাফি সম্বন্ধে ফোনগুলো কিন্তু অনেকেই জানেন যে ফোনটা কীরকম। আর P30 সাথে আপনার ব্র্যান্ডটি আবার এমন একটি ফ্ল্যাগশিপ তৈরি করছে আপনার স্মার্টফোনের স্ন্যাপিং, আপনার স্মার্টফোন চালান যে স্ন্যাপিংয়ের অভিজ্ঞতাকে নতুন একটি উচ্চতা এবং শক্তিশালী কমার্শিয়াল এবং বিশাল ছবির প্রভাব এবং বৈশিষ্ট্য পরিসীমা এখানে হবে। তো বুঝতে পারছেন যে কতটুকু কী হবে। আপনার P30 এর মুক্ত তারিখ এবং মূল্য, এবং অর্থাৎ আপনার এটি কবে মুক্ত হবে এবং এর মূল্য কত। 26 মার্চ হুয়াওয়ে P30 এর লঞ্চ ইভেন্টে এটা কিনে নেওয়া হয়েছিল। তো 26 মার্চে আপনার এটি লঞ্চ ইভেন্ট হয়েছে, সেই লঞ্চ ইভেন্টে হয়েছে। এতে আপনার হুয়াওয়ে অনেকে এটা কিনে নেওয়া হয়েছিল যাতে আপনারা ইতিমধ্যে এটি অর্ডার করতে পারেন। আর এটিতে আপনার 6 GB RAM ইউজ করা হয়েছে আর 128 GB ROM অভ্যন্তরীণ মেমোরির সাথে অন্তর্ভুক্ত কনফিগারেশনের উপলব্ধ। যার মূল্য, এটার মূল্য আপনার $900, অর্থাৎ ODI $1,265 এটি মূল্য। আর এটি আপনার হুয়াওয়ে P20 থেকে $999 একটি মাপের পদক্ষেপ। এরপর আসি P30 এর নকশা। তো P30 একটি 6.1 ইঞ্চি LED ফুল HD প্লাস পর্দা সহ একটি 1920x1080 পিক্সেলের রেজুলেশনের একটি ডিসপ্লে পাবেন। আর 19.5x9 আসন অনুপাত সহ আসে আমাদের একটি অভিজ্ঞতার বহুগুলি একটি প্রদর্শনের উপর মাপ এবং ডিসপ্লেতে আপনার একটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রথমে আপনার হুয়াওয়ে লঞ্চ করেছে, তো হুয়াওয়ে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনার দেওয়া হয়েছে। আর সাথে সাথে ব্যবহার করা হয়েছে আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফার্স্ট একটি আনলক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে আপনাকে হাফ সেকেন্ড মতো টাইম লাগবে আপনার এটা আনলক হতে, হুয়াওয়ে এটি দাবি করছে। তারপরে আসি P30 এর নকশা। তো এর পিছনে আপনার কার্ভ একটি গরিলা গ্লাস আর যাটি আপনার ফোনকে প্রিমিয়াম একটি লুক দেবে। আপনার ফোনটি একটি কার্ভ একটি ডিসপ্লে, অর্থাৎ বাগানো একটি গরিলা গ্লাস পাবেন আর এটি আপনার প্রিমিয়াম অনুভব করে। তো আর আপনার ফ্ল্যাট এবং যদি একটু ফ্ল্যাট শীর্ষে এবং নিজ ডিজাইনের বাকি অংশের তুলনায় অনুমূলকভাবে কৌনিক মনে হয়, তো এটা কিন্তু অনুমূলক কৌনিক মনে হয়। তো আপনার ডিভাইসটির ডান পাশে আপনার ওই যে ভলিউম রবার এবং পাওয়ার বাটন এবং নিচে একটি USB-C type পোর্ট রয়েছে। তো এটি 3.5mm হেডফোন জ্যাক এবং বিস্ময়কর প্রত্যাবর্তন রয়েছে যা P20তে কমছে। এটি আপনার IP53 সুরক্ষা রয়েছে, অর্থাৎ আপনি এখানে IP53 সুরক্ষা পেয়েছেন। এটি ধুলা ও পানি প্রুফ, এটি আপনার ডার্ক এবং ওয়াটার প্রুফ তো পেয়ে যাচ্ছেন। তো ফ্ল্যাগশিপ ফোন, অর্থাৎ আপনাকে এখানে তো মানে ওয়াটার প্রুফ দেবেই। আর এটিতে আপনি পাঁচটি রঙ হচ্ছে আপনার ক্রিস্টাল হয়েছে আপনার আপনার একটা নীল, অর্থাৎ একটা নীল বলেছিলেন ওরা, এবার বেগুনি সাদা আর আমার মতে ক্রিস্টাল ওরা আমাকে আমার ভালো লেগেছে। এটা আমার লাইট কালার, আপনারা এটা দেখতে পারেন, বাট ক্রিস্টাল ওরা একটু ভালো আর কালো কালারটা দেখতে একটু কেমন লাগে আর কি। তো তারপরে আসে সবার যে আকর্ষণীয়, অর্থাৎ ফোনের যে বিক্রয়ের আকর্ষণীয় হলো P30। তো হুয়াওয়ে P30 ক্যামেরায় প্রধানের আপনার বিক্রয়ের একটি বিন্দু। এর প্রধান ক্যামেরাটি আপনার 40 MP মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটি 1.3 মেন সুপার স্পেকট্রাম ক্যামেরা, জানি না এটা কীরকম একটি ক্যামেরা জানি না। তো এটিতে আপনার লাল কালো অন্যান্য ক্যামেরা সহ অনেক একটি প্রফেশনাল লুক পাবেন। আর একটা আর
দ্বিতীয় নম্বর যে ক্যামেরাটা সেটা হলো আপনার 20 MP একটি ক্যামেরা, 20 MP একটি ক্যামেরা, যেটা আপনাকে আলট্রা ওয়াইড একটি আলট্রা ওয়াইড লেন্স হিসেবে কাজ করবে। এবং আরেকটা ক্যামেরা হলো আপনার 4 MP একটি ক্যামেরা, যা আপনার 2.54 টেলিফোটো ক্যামেরা দ্বারা আপনার যোগ করা হয়েছে। আপনার তারপর আসি হুয়াওয়ে P30 ব্যাটারি। তো এর মধ্যে আপনার 3650 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর P30 Pro এর বিপরীতে বেতার চার্জ আবার ওয়ারলেস চার্জ কিন্তু সাপোর্ট করে না। তো এটা কেমন জানি না যে কী করতে কোম্পানি যে ওয়ারলেস চার্জিং দিচ্ছে না। বর্তমানে কিন্তু অনেক ফ্ল্যাগশিপ অনেক ওয়ারলেস চার্জিং থাকে, বাট এখানে ওয়ারলেস চার্জিং নাই। তবে আপনার বক্সের মধ্যে যে আপনি যারা যে 40 W যে সুপার চার্জ ফাস্ট চার্জার পেয়ে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি 0 থেকে 70% হয়ে যাবে। 30 মিনিট আপনি যদি চার্জ দেন তাহলে বুঝুন যে এখানে আপনার হুয়াওয়ে দাবি করছে তো লাগবে অবশ্যই এটা 70% চার্জ হবে। তাহলে অবিশ্বাস্যভাবে আপনারা বুঝতে পারছেন যে এটা দ্রুত টাইম যা আপনার সত্যি। তো তারপরে আসি ফোনের যে বৈশিষ্ট্য নিয়ে একটা আলোচনা করি। তো হুয়াওয়ে P30 আপনার 9.P চলে, আর এটার ভিতরে আপনার কিরিয়েন 980 এর চিপসেট ব্যবহার করা হয়েছে, যা আপনার অতি মানে একটি হার্ড একটি চিপসেট, যাতে সর্বশেষ চিপসেট এটা আপনার হুয়াওয়ের যে সর্বশেষ চিপসেট আছে। তো আপনারা জানেন যারা Mate 8 দেখেছেন, তো আমরা জানেন অনেকে Mate 8 দেখেছে, তো Mate 20 ভিতরেও আপনার এই ক্রিনের এই যে 980 এর চিপসেট ব্যবহার করা হয়েছে। তো গত বছরে আপনার ক্রিনের Mate 20 এই প্রসেসরটি থাকা সত্ত্বেও আপনার এটি কিন্তু একটি কাটিয়া প্রান্ত প্রসেসর এবং একটি মাল্টিমিডিয়া আপনার ফাংশনগুলির জন্য, আপনার মাল্টিমিডিয়া এবং ফাংশনগুলির জন্য দূরত্ব, অর্থাৎ এটা আপনার ডিভাইসকে অতি পাওয়ারফুল করবে। আর আপনি যদি পাবজি নানা রকম গেম লাভার হন, হার্ড গেম খেলেন, তাহলে আপনার জন্য ফোনটি হবে। আপনি যদি ফোনটা খেলেন তো ফোনটা কোনোভাবে হ্যাং করবে না, এটা আপনার হুয়াওয়ে দাবি করছে। তো আপনারা ফোনটি নিঃসন্দেহে কিনতে পারেন। আর ফোনটি এখন আপনার বর্তমানে বাজারে পাবেন মনে হয় কেরকিয়ারও ইন্টারন্যাশনাল বা রিও ইন্টারন্যাশনাল, এইগুলো মনে প্রথমে আনে, তো এইগুলো আপনারা পেতে পারেন। বা হুয়াওয়ে যে আপনার শোরুমে আছেন, তো হুয়াওয়ে শোরুমে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, আজকে দুঃখজনকভাবে একটি ব্যাপার জানাই যে আপনারা সবাই জানেন যে বনানি যে কী টাওয়ারে যেন মানে খেয়াল আসছে না টাওয়ারটির নাম, তো এই টাওয়ারে আপনার আজকে অনেকজন মারা গিয়ে মানে আপনার আগুন ধরে গেছে। তো আগুন ধরার কারণে অনেকেই মানে হতাহত হয়েছে, হতাহতের সংখ্যা বেড়েছে, মানে এখন নিহতের সংখ্যা কত আমি ঠিক জানি না। তো এটার জন্য আমি খুবইভাবে মানে গভীরভাবে শোকাহত। তো আপনারা দোয়া করবেন তারা যদি ভালো থাকে, তারা যদি মারাও যায় তাহলে তারা সেই হলো জান্নাতবাসী হোক। আর আমরা দোয়া করতে পারি, এখান থেকে আমরা কিছু করতে পারবো না, আমরা দোয়া করি যে তার যদি আগুন তাড়াতাড়ি লিপে যায় আর তার আরও যদি কোনো ক্ষতি না হয় সবাই ভালোভাবে ফিরে আসুক, এটাই আমার প্রত্যাশা। তো ফ্রেন্ড, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।